সো থিওরেম 4 এ আমরা সেম কাজ করব, সেটা হচ্ছে স্টেটমেন্টটা আগে দেখব না, আমরা আগে প্রুফটা দেখব। ওকে, প্রুফটা দেখার পরে তারপরে আমরা কি করব, থিওরেমটা বোঝার চেষ্টা করব, স্টেটমেন্টটা। তো এই আগেরটা যেটা দেখছো তোমরা সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে একিউট অ্যাঙ্গেল রিলেটেড। এখন একিউট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? আরাফাত এখানে জয়েন করে নাই কেন? আচ্ছা, ফার্স্টে আমরা বুঝি যে একিউট অ্যাঙ্গেল কি। একিউট অ্যাঙ্গেল, এনি অ্যাঙ্গেল দ্যাট ইজ লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। দিস ইজ আ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? তো এটার আর থেকে ছোট, এই যে এই অ্যাঙ্গেলটা কি এটার থেকে ছোট, সো দিস অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে লেস দেন 90 ডিগ্রি ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল, লেস দেন 90 ডিগ্রি ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। আর যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয়, ওকে, তাহলে সেটা অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ব্যাপার আরফা ঢুকে না কেন, একটা মেসেজ দিয়ে দেখি, পরে ঢুকলে আবার বুঝবে না। তোহিন মোহাম্মদ দুইটা হয়ে গেল কিভাবে? হ্যাঁ স্যার, তুহিন মোহাম্মদ দুইটা দুইটা দিয়ে জয়েন করছে স্যার। এটা গ্লিচ গ্লিচ হয়েছে, এটা একটু পর চলে যাবে। ওকে, যাও। নাহরিন, কোন কোশ্চেন জিজ্ঞেস করতেছ না, সব বুঝতেছ? আচ্ছা, তো এই থিওরেম 4 হচ্ছে একিউট অ্যাঙ্গেল রিলেটেড। একিউট অ্যাঙ্গেল কি? লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ছোট। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা থেকে ছোট হইতে হবে, তাই না? তো ছোট যে কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট, সেটা একিউট অ্যাঙ্গেল হবে। আচ্ছা, তো এখন আমরা আগের মতো কি করব, আগে প্রুফটা দেখব। ওকে, স্পেশাল নমিনেশন দেখো, তার আগে আমি ছবিটা এঁকে ফেলি না, তাহলে একটু সুবিধা হবে। এখানে দুইটা ছবি আছে, ওকে, আচ্ছা, তো আমি তোমাদেরকে যেটা বলবো, প্রথমে আমরা এবি এই লাইনটাকে দুটোর ক্ষেত্রে অ্যাভয়েড করি, ঠিক আছে? আমরা ফোকাস করব ট্রায়াঙ্গেল এবিসি এর উপরে শুরুতে আর কি, ঠিক আছে? তো এখানে দেখো তো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি অবটিউজ অ্যাঙ্গেল নাকি একিউট অ্যাঙ্গেল, কেউ বলতে পারবা? দুইটার ক্ষেত্রে যে সি অ্যাঙ্গেলটা আছে, সেই সি অ্যাঙ্গেলটা কি অবটিউজ অ্যাঙ্গেল নাকি সি অ্যাঙ্গেল? সি, এটা কি 90 ডিগ্রি থেকে বড় না ছোট? বড়। 90 ডিগ্রি থেকে বড়। এই যে এই অ্যাঙ্গেলটা দেখো তো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড়। এটা যখন আর একটু বড় হবে, আর একটু বড় হবে, তখন এটা 90 ডিগ্রি ইকুয়াল হবে। ছোট 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 না, 90 ডিগ্রি থেকে ছোট। সো এগুলো একিউট অ্যাঙ্গেল। ওকে, সো সি অ্যাঙ্গেলটা কি একিউট অ্যাঙ্গেল। আচ্ছা, ওকে, এরপরে আমরা একটু বোঝার চেষ্টা করি। স্পেশাল নমিনেশন, ইন দা ট্রায়াঙ্গেল এবিসি, এসিবি ইজ অ্যান একিউট অ্যাঙ্গেল। এসিবি, এসিবি ইজ অ্যান একিউট অ্যাঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের মতোই কিন্তু এসিবি, এটা একটা একিউট অ্যাঙ্গেল। আচ্ছা, এটা দুইটা ফিগারের জন্য প্রুফ করতে হবে। প্রুফ সেম, কোনো অসুবিধা নেই, মনে করেন যে ডাবল লিখে লিখতে হবে। দা অপোজিট সাইড অফ দা একিউট অ্যাঙ্গেল ইজ এবি। দেখো তো, এই যে প্রথমে আমি বলছি এডি লাইন, এটার কথা আপাতত বলে যাও। এই যে এসিবি, এটার অপোজিট সাইড কোনটা? এবি, এবি ইজ দা অপোজিট সাইড অফ দা একিউট অ্যাঙ্গেল। তাহলে আমরা আগের মতো লিস্ট আপ করে ফেলি, এবি এটা হচ্ছে কি অপোজিট সাইড। দা
end of acute angle ACB. আচ্ছা এখানেও কিন্তু সেম দেখো এই যে সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড AB. আচ্ছা এরপরে কি and the other two sides are AC and BC. Other two side এই যে AB বাদ দিলে other two side থাকে AC আর BC. তো তাহলে AC and BC other two side. Other two sides. এরপর কি বলা আছে? AD is the perpendicular on the side BC. দেখো তো AD is perpendicular. দেখো তো 90 degree on the side BC. AD is the perpendicular on the side BC. এখানে দেখা যাচ্ছে BC এর extended side এর উপরে AD হচ্ছে কি একটা perpendicular. Okay? আচ্ছা সো CD is the orthogonal projection of the side AC on BC. এই জিনিসটা আবার একটু আমরা বোঝার চেষ্টা করি. দেখো CD এটা কিসের এই যে এই লাইনটার অর্থগোনাল প্রজেকশন না দেখো তো সি অলরেডি এই লাইনের উপরে আছে এ থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানি তাহলে এই যে পার্টটা আমরা পাবো যে এই পার্টটা যেটা পাবো সিডি এটা কি হবে বলো তো এই যে এসি আর অর্থগোনাল প্রজেকশন আমরা অর্থগোনাল প্রজেকশন ডেফিনিশন থেকে যা শিখে আসছি ফিগার থেকে এক্সপ্লেইন করেছিলাম যে সিডি পার্টটা কি হবে এসি আর অর্থগোনাল প্রজেকশন ওকে আবার এখানেও কি হবে এই যে এসি লাইন হচ্ছে এটা ওকে তো এটা অর্থগোনাল প্রজেকশন আছে যে সি তো অলরেডি লাইনের উপরেই আছে অন্য আরেকটা পয়েন্ট থেকে যদি একটা পারপেন্ডিকুলার রাখলে এই টোটাল সিডিটা আমার কি হবে অর্থগোনাল প্রজেকশন হবে সো এখানে লিখে দিব সিডি ইজ দা অর্থগোনাল প্রজেকশন অর্থগোনাল প্রজেকশন অফ এসি ওকে এরপরে ওরা কি বলতে চায় হ্যাঁ এরপরে যেটা আমাদেরকে প্রুফ করতে হবে সেটা হচ্ছে দেখো যেটা আমি তোমাদেরকে বলছিলাম একদম হুবহু আগের স্টেটমেন্টটাই খালি মাঝখানে একটু মাইনাস হবে উই হ্যাভ টু প্রুফ AB স্কয়ার ইজ ইকুয়াল টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার আগে ছিল প্লাস 2BC ইনটু CD এখন হবে মাইনাস 2BC ইনটু CD প্লাসের জায়গায় শুধু মাইনাস ইকুইটির ক্ষেত্রে মাইনাস হবে আর কিছু না আচ্ছা তো তাহলে কিভাবে আমরা প্রুফ করব अगेन দেখো এখানে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় তাই না একটা হচ্ছে এটা এই যে ADC এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর ওকে আর একটা ADB এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে আর এখানেও কিন্তু দুইটা এই যে ফিগার 2 তেও কিন্তু কি হয় দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় একটা কি ADD ছোটটা আর একটা ACD বড়টা দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো সেম আমরা আগের মতো কাজ করব কি দুইটা ট্রায়াঙ্গেলের জন্য ওকে এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে আবার এখানেও দুইটা ট্রায়াঙ্গেল আছে তো দুইটা ট্রায়াঙ্গেলের জন্য আমরা কি করব দুইটা দুইবার পাইথাগোরাস থিওরেম अप्लाई করব তাহলে হয়ে যাবে আচ্ছা পাইথাগোরাস থিওরেম अप्लाई করার আগে আমরা এখানে একটাকে ফিগার 1 আর একটাকে ফিগার 2 দিয়ে দিই এটাকে মনে করো দিলাম ফিগার 1 আর এটাকে দেই ফিগার 2 তো দুটোটা থেকে আমি একটা জিনিস বের করার চেষ্টা করব এখন আমরা প্রুফে চলে যাচ্ছি ওকে এই দুটো থেকে আমি বিডি স্কয়ার বের করার চেষ্টা করি দেখো তো বিডি বিডিটা কোথায় এইখানে হচ্ছে বিডিটা এটা তাই না এই যে বিডি পার্ট এটা আমি কিভাবে বের করতে পারি আমি কি এটা লিখতে পারি যে ডিসি মাইনাস সিডি হোল স্কয়ার বিডি কে আমি ডিসি মাইনাস সিডি লিখতে পারি নাকি দেখো তো BC হচ্ছে টোটালটা এখান থেকে আমি যদি CD কে কেটে ফেলে দিই তাহলে BD থেকে যায় না আমি আবার বলি টোটাল হচ্ছে BC BC থেকে আমি CD পার্টটা যদি কেটে ফেলে দিই মাইনাস করে দিই তাহলে আমার BD পার্টটা থেকে যায় শুধু সেটা আমি এখানে লিখছি ঠিক আছে এটা হচ্ছে ফিগার 1 এর জন্য এটা হচ্ছে ফর ফিগার 1 ফিগার 1 এর জন্য এটা আমরা লিখতে পারি এবং এটাকে a - b হোল স্কয়ার এর ফর্মুলাতে ভাঙতে পারি না কিভাবে a স্কয়ার - 2ab + b স্কয়ার ওকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমার এখানে স্ক্রিনটা কাঁপতেছে তোমরা কি ক্লিয়ার আমার কথা শুনতেছ স্যার এটা আরেকবার বুঝাতে পারবেন কোনটা এটা বিডিটা হ্যাঁ বিডি বিডি হচ্ছে এই পার্টটা তাই না দেখো তো বিডি পার্টটা আমি এখানে একটু মার্ক করি এই যে এই বিডি পার্টটা আমি কি করতে পারি টোটাল BC থেকে আমি যদি CD কে মাইনাস করে দিই BD থেকে আমি CD মাইনাস করে দেব তো তাইলে আমার কি হয়ে যাবে BC থেকে CD মাইনাস করলে আমার BD আসে না ফিগার 1 এর জন্য
ওকে আর এরপর এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি a হচ্ছে এটা b হচ্ছে এটা তো ফারস্টে a স্কয়ার মানে bc স্কয়ার মাইনাস 2 a হচ্ছে bc আর b হচ্ছে কি cd 2ab ইন প্লাস cd মানে b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি জাস্ট ওকে এটা তো ফিগার 1 এর জন্য গেল এখন দেখো তো ফিগার 2 এর জন্য কি রকম হয় ফিগার 2 তে আমি যদি bd বের করতে চাই দেখো তো bd হচ্ছে এই পার্ট তাই না তো এখানে আমার কি করতে হবে টোটাল cd থেকে bc মাইনাস করে দিতে হবে না আমি আবারো বলতেছি আমি এই bd পার্ট চাই তো আমি টোটাল যে cd পার্ট c থেকে d পর্যন্ত সো টোটাল cd থেকে bc টা যদি আমি কেটে ফেলে দিই তাহলে আমি bd পেয়ে যাব তাহলে আমি কি লিখবো এখানে cd মাইনাস bc হোল স্কয়ার জাস্ট এটা উল্টা খেয়াল করে দেখছো জাস্ট এটার উল্টা এটার জন্য কিন্তু আমি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো তাই না কি হবে cd স্কয়ার মাইনাস 2cd ইনটু bc প্লাস bc স্কয়ার একটা জিনিস খেয়াল করলে তোমাদের কাছে মনে হবে যে ও এটা তো একটা একটা উল্টা হওয়ার কথা কিন্তু উল্টা হবে না এটা অ্যাকচুয়ালি সেম সেম হবে কেন সেম সেম হবে দেখো তো এই যে bc স্কয়ার আছে cd স্কয়ার আছে মাইনাস 2bc ইনটু cd মাইনাস 2bc ইনটু cd দুটো তো অ্যাকচুয়ালি একদম সেম সেম কেন এরকম এক্স্যাক্টলি সেম সেম আসলো তুমি একটা জিনিস খেয়াল করলে দেখো মনে করো আমি তোমাকে বললাম 5 মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু বের করতে আবার 3 মাইনাস 5 হোল স্কয়ার বের করতে এখানে রেজাল্ট কিন্তু তোমার সেমই আসবে 5 মাইনাস 3 আর 3 মাইনাস 5 দুটোটা সেম রেজাল্ট দিবে কিভাবে 5 মাইনাস 3 করলে তুমি 2 স্কয়ার পাবা ইজ ইকুয়াল টু 4 3 মাইনাস 5 করলে তুমি পাবা মাইনাস 2 হোল স্কয়ার স্টিল দ্য আনসার উইল বি 4 ওকে তো এই কারণে আসলে bc মাইনাস cd আর cd মাইনাস cd দেখো এটাকে উল্টাই দিচ্ছি তারপর আমার আনসার সেমই আসছে এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে বিকজ এটা ফার্স্টে তোমাদের লিখে দেখাইতে হবে যে দুটোটা অ্যাকচুয়ালি সেম আসে দুটোটা ফিগারের জন্য ওকে তো এই দুই লাইনের মধ্যে কারো কোনো সমস্যা আছে এই দুটো জিনিস আমরা দুইটা ফিগার থেকে ক্লিয়ারলি লিখতে পারি তোমার খালি মেনশন করতে হবে যে এই যে bd তুমি লিখতেছো bd টা কোথায় এই যে এটা তো কোনটা থেকে কোনটা মাইনাস করলে তুমি bd টা পাও সেটা তোমাকে মেনশন করতে হবে ওকে তো এটা গেল আচ্ছা এখন হচ্ছে আমাদের ওই যে আগের কাজ ওকে ওই যে থিওরেম পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব ওকে সো পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে কি এরকম হবে প্রথমে আমরা এই যে ADB এই ট্রায়াঙ্গেলের জন্য অ্যাপ্লাই করব ওকে ADB এই ট্রায়াঙ্গেলে যদি আমরা যদি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি in triangle abd we have 90 degree angle হচ্ছে এটা তো অপোজিট সাইড এটা তো এটা হবে আমাদের কি হাইপোটেনিউস ab স্কয়ার will be equal to ad স্কয়ার plus bd স্কয়ার ab স্কয়ার will be equal to ad স্কয়ার plus bd স্কয়ার ওকে এখন bd স্কয়ারের বদলে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি যেটা লিখতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি আমাদের সুবিধা হয়ে গেছে তাই না তো তাই না আমরা কি করব এখন ad স্কয়ার তো থাকবেই bd স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারবো এই যে দুটোটা যেহেতু সেম দুটার মধ্যে যে কোনো একটা মান চাই সেটা আমরা লিখে দিতে পারবো মনে করো আমি এটা লিখলাম ওকে cd স্কয়ার মাইনাস 2ic cd ইনটু bc প্লাস bc স্কয়ার ওকে अगेन একটা জিনিস দেখো এখানে খেয়াল করে যে ad স্কয়ার প্লাস cd স্কয়ার এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ad স্কয়ার প্লাস cd স্কয়ার ad স্কয়ার প্লাস cd স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার না বিকজ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওকে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি সো এদিকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রির অপোজিট হচ্ছে ac সো ac স্কয়ার উইল বি ইকুয়াল টু সো ac স্কয়ার উইল বি ইকুয়াল টু ad স্কয়ার প্লাস cd স্কয়ার সো ad স্কয়ার প্লাস cd স্কয়ার এটার বদলে আমরা অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম কি লিখতে পারি ac স্কয়ার ac স্কয়ার তারপরে bc স্কয়ারটা এখানে সামনে নিয়ে আসবো bc স্কয়ার মাইনাস 2ic cd ইনটু বিসি ওকে দেখো যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে আমরা কিন্তু সেটা প্রুফ করে ফেলেছি ওকে সো এখানে পাইথাগোরাস থিওরেম শুধু একবারই अप्लाई করছি জাস্ট ওই bd স্কয়ারের ভ্যালুটা তোমার আগে থেকে বের করে নিতে হবে ম্যাক্সিমাম কত লাইন আছে 2 3 4 5 5 লাইনে এটা প্রুফ হয়ে যায় ওকে কিন্তু তোমাদের বুঝতে হবে জিনিসটা মুখস্থ করতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যাবে তো একটু বোঝার চেষ্টা করবা আর এখন আমরা যে থিওরেমের সাথে কি করব থিওরেমের স্টেটমেন্টের সাথে আমরা দেখব যে স্টেটমেন্ট আমি লিখি না তবে তার আগে আমি কি জানতে চাই তোমাদের কারো কোনো ডাউট আছে কিনা বলো রেড কালার দিয়ে শুরু করছেন না প্রুফ
ওইটা ওইখান থেকে একদম লাস্ট পর্যন্ত কিছুই বুঝিনি। তুমি ডায়াগ্রামের সাথে বিডিটা একটু ফাইন্ড করো তো, এই যে বিডি লিখলাম আমি, বিডিটা ডায়াগ্রামের মধ্যে কোথায় আছে? আচ্ছা নাজমুল দেখে আমাকে বলো, আমি তোমাকে বললাম টোটাল এই লেন্থটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই টোটালটা কত? 10 সেন্টিমিটার। আর এটা আমি তোমাকে বলে দিলাম 3 সেন্টিমিটার এই পার্ট, তাহলে বাকি পার্টটা কত হবে দেখি বলো তো। মাইনাস করে দিতে হবে, যেটা 10 থেকে 3 আমরা মাইনাস করে দিছি। 10 ছিল কি টোটাল বিসি, 3 ছিল সিডি, তো 10 থেকে 3 টা বাদ দিয়ে দিছি, বাকি 7 আমি পেয়ে গেছি। ঠিক সেম কাজটাই তো আমি এখানে করতেছি, দেখো বিডি স্কয়ার, বিডি আচ্ছা স্কয়ারের কথা বলে যাও আগে, বিডি ইকুয়াল টু তুমি বুঝো, বিডি ইকুয়াল টু বিসি মাইনাস সিডি, এটাকে আমি লিখতে পারি বিডি হচ্ছে এই পার্ট আর বিসি হচ্ছে এই পার্ট, সিডি হচ্ছে এই পার্ট, তো বিডি থেকে সিডিটা আমি যদি নিয়ে ফেলি তাইলেই তো বিডি থাকে, তাই না? এই যে 10 থেকে 3 স্কয়ারে আমি 7 পাচ্ছি, এইটা হচ্ছে ফিগার 1 এর জন্য। ফিগার 2 এর জন্য একটু চিন্তা করো, ফিগার 2 তে আমার বিডি পার্ট কোথায়? এই যে এটা হচ্ছে আমার বিডি পার্ট, তাই না? তো এটা আমি কিভাবে পাবো? দেখো টোটাল যে বিসি, সরি টোটাল যে সিডি পার্ট, এখন তো এটা সি থেকে ডি না, টোটাল সিডি থেকে এই বিসি পার্টটা যদি আমি কেটে ফেলে দিই তাইলে আমার বিডি পার্টটা বাকি থাকে, তাই না? তাহলে বিডি টোটাল লিখতে পারি টোটাল সিডি থেকে বিসি মাইনাস সিডি মাইনাস বিসি, সিডি মাইনাস বিসি ফিগার 2 এর জন্য সিডি মাইনাস বিসি। এরপরে বাকিটা হচ্ছে এ মাইনাস টু হোল স্কোয়ার এর ফর্মুলা, এই যে বিসি টা হচ্ছে এ, ওকে সো এ স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা আমি যদি নিচে তোমাদের এ বি লিখে দিই তাহলে বলতে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, এইটাকে এ ধরবা এটাকে কি ধরবা বি, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে বিসি এর স্কোয়ার মাইনাস টু এ বি, হয় না? এ হচ্ছে কি বিসি, বিসি আর বি হচ্ছে কি সিডি, টু এ বি, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিলাতে এটার সাথে এবার ওটা মিলে নাকি? আমরা অলরেডি বের করে রাখছি তো বিডি স্কয়ার এর ভ্যালু যেটা বের করে রাখছি সেটা জাস্ট আমরা এখানে রিপ্লেস করে দিব, দেখো বিডি স্কয়ার এর বদলে এই টোটাল জিনিসটা বসাইছি, সিডি স্কয়ার মাইনাস টু সিডি বিসি ইন প্লাস বিসি স্কয়ার, এই যে সেম জিনিসটা এখানে পুট করে দিছি, ওকে বুঝছে, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, দেখো তো এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এর দুইটা মিলে কি হয়ে যায়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা এসি স্কয়ার হয়ে যায়, তাই না? কারণ হচ্ছে এই যে এটা আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির অপোজিট যে সাইড সেটা হচ্ছে হাইপোটেনিউস, তো হাইপোটেনিউস যদি এসি হয় তাহলে আমি কি লিখতে পারবো, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু অন্য দুটো সাইডের সামেশন সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, ওকে সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, তো এখানে দেখো এই যে এডি আর সিডি, এখানেও এডি আর সিডি, তো এই দোনোটার বদলে আমি এসি স্কয়ার বসাতে পারি না, তো এই যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এটার বদলে আমি কি বসাইছি এসি স্কয়ার, ওকে আর বাকি যা যা ছিল আগের মতো সব সেম সেম বসাই দিছি, তো এটা করলে আমাদের যেটা প্রুফ করতে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি চলে আসে, ওকে স্যার বুঝতে পারছো? ওকে ওকে স্যার, ওকে আর কারো কোনো সমস্যা থাকলে বলো, কি ব্যাপার সবাই বেড়ে যাচ্ছে কেন, আপডেট দেওয়ার পর থেকে দেওয়া হয়ে গেছে, স্যার তুহিন আর আরাফাত চলে গেছে, ওদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না এটা, আচ্ছা ঠিক আছে যাই হোক, এটা হচ্ছে থিওরেম 4, ওকে থিওরেম 5 টা কি জানো, এই যে থিওরেম 3 আর 4 থেকে যেটা পাইছি না এই দুটো সিম্পলি খালি অ্যাড করে দিতে হবে আর কিছু না।
আচ্ছা এখানে যে স্টেটমেন্টটা ছিল না ওই স্টেটমেন্টের সাথে তোমরা একটু মিলানোর চেষ্টা করো, দেখবা তোমরা এটা পারবে ইনশাআল্লাহ। দেখো যদি না পারো তাহলে আমাকে বলিও। আমরা এখন থিওরেম 5 দেখব। থিওরেম 5 আসলে কি জানো, এই যে দুইটা স্টেটমেন্ট আমরা একটু আগে লিখছি না, এটাকে বলা হয় থিওরেম অফ অ্যাপোলোনিয়াস। ওকে এটার জন্য দুইটা ফিগার আছে, দুইটা ফিগার আগে আমরা ড্র করে ফেলি। এই থিওরেমটা ইম্পর্টেন্ট আছে, থিওরেম অফ অ্যাপোলোনিয়াস নামের যেসব থিওরেম গুলো আছে না, থিওরেম অফ অ্যাপোলোনিয়াস, তারপর হচ্ছে ব্রাহ্মগুপ্ত থিওরেম, এই এই ধরনের নামের থিওরেম গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আমাদেরকে যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে ab square plus ac square is equal to twice of ab square plus bd square. ওকে তোমাদেরকে চ্যাপ্টার কতটুকু পড়ে সমস্যা হয়েছে? স্যার 19 থিওরাম 10 এ থিওরাম 10 না ওই মাঝখানে এক্সারসাইজের গুলো করেছে? হ্যাঁ করেছি। এই এগুলো তো আসলে কিছু পড়া লাগবে না, তোমাদের পড়া লাগবে ওহো দেখো মজার কথা, দেখো থিওরাম এই যে 5 এর পরে 6 7 8 এগুলো কিছু পড়া লাগবে না, ডাইরেক্ট থিওরাম 10 ই পড়া লাগবে। তবে মাঝখানে জিনিসগুলো আমাদের কিছু জানতে হবে, এটা হচ্ছে কথা। 9 পয়েন্ট সার্কেলও করেছি। 9 পয়েন্ট সার্কেল হচ্ছে এই যে থিওরাম 10 এর আগেই, আমাদের থিওরাম 10 এর পরে 11 এর আগে। এখানে অপটিউস অ্যাঙ্গেল কোনটা বলতো? আমরা এই যে এই অ্যাঙ্গেলটা অপটিউস অ্যাঙ্গেল তাই না? ওকে এই অ্যাঙ্গেলটা যেহেতু অপটিউস অ্যাঙ্গেল, এটা থেকে আমরা কি লিখতে পারি, এই যে আমরা ফার্স্ট যে থিওরেমটা পড়ছিলাম ওইটা অনুযায়ী এটার অপোজিট সাইডের উপরে যে স্কয়ার AB স্কয়ার উইল বি ইকুয়াল টু আদার টু সাইডের উপরে স্কয়ার, দ্যাট মিন্স BD স্কয়ার প্লাস AD স্কয়ার প্লাস এই যে BD আর AD এর মধ্যে যে কোনো একটা সাইড নিব আমরা, টুয়াইস অফ আমি নিলাম মনে করো BD। ওকে দেন AD এর অর্থোগোনাল প্রজেকশন কি হবে? DE টু BD ইনটু DE, এটা লিখতে পারি আমরা আসলে প্রথম যে থিওরেমটা পড়ছিলাম সেই থিওরেম অনুযায়ী। আর সেকেন্ড যে থিওরেম পড়ছে ওইটার জন্য আমাদের কি লাগে? একটা একিউট অ্যাঙ্গেল লাগে, তো অপটিউস অ্যাঙ্গেল এই ডিএল হিসাবে তো আমরা এটা লিখে ফেললাম। এখন আমাদের স্যার বোর্ডটা ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কোনটা ও লেখাগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ফিগার নাকি লেখা? লেখা লেখা। আচ্ছা ঠিক আছে, তো লেখাগুলো আমি আবার লিখতে অসুবিধা নেই। কি বললাম? অ্যাঙ্গেল এ ডি ডি ইজ অপটিউস অ্যাঙ্গেল। যেহেতু এটা অপটিউস অ্যাঙ্গেল তো ফার্স্ট যে থিওরেমটা আমরা করছি থিওরেম 3 সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারি? এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার প্লাস টুয়াইস বি ডি ইন্টু ডি ই। ওকে আবার এখানে একটা একিউট অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে এই সাইডেরটা তাই না? এটা আমাদের একিউট অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল এ ডিসি ডিসি ইজ অ্যান একিউট অ্যাঙ্গেল, তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? একিউট অ্যাঙ্গেলের যে অপোজিট সাইড সেটা হচ্ছে এসি, তাহলে এটা এক সাইডে থাকবে, এসি স্কোয়ার উইল বি ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস
c d square minus twice c d into d e. এটা হচ্ছে সেকেন্ড থিওরেম অনুযায়ী আমরা লিখতে পারি ওকে এখন একটা জিনিস খেয়াল করো এই ডিটা হচ্ছে আমাদের BC এর মিডল পয়েন্ট তাইলে BD আর CD একটা একটা ইকুয়াল হবে না তো যেহেতু ডিটা মিডল পয়েন্ট তাইলে আমরা কি লিখতে পারবো AC স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার মাইনাস টুয়াইস এই যে ও CD বদলে আমরা কি বললাম যে BD আর CD ইকুয়াল তো তাইলে CD এর বদলে আমরা কি লিখতে পারবো BD লিখতে পারবো CD এর বদলে আমরা কি বসাবো AD স্কয়ার টুয়াইস অফ BD ইনটু DE ওকে এখন আমরা কি করব ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এড করে দিব আমাদের কাজে যাবে এই দুটো লাইনে আমরা লিখছি একটু আগে যেটা থিওরেম করছো দুটো থিওরেম থেকে সিম্পল তোমরা যদি একটু মিলাও তাহলে বুঝে যাবে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 এটা যদি এড করি তাহলে হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার এই যে ab স্কয়ার আর ac স্কয়ার এদিকে আর ওদিকে কি থাকে দেখো তো ad স্কয়ার প্লাস bd স্কয়ার দেখো একটা ad স্কয়ার আছে একটা ac স্কয়ার আছে তাহলে 2 ad স্কয়ার হবে না আবার bd স্কয়ার একটা আছে bd স্কয়ার একটা আছে তাহলে bd কি হবে 2 bd স্কয়ার আবার দেখো এখানে প্লাস 2 bd ইনটু dd এখানে মাইনাস 2 bd ইনটু dd তো প্লাস মাইনাস এটা কি করবে একটা আরেকটাকে ক্যান্সেল করবে না তাই এটা এখানে আসবেই না তো আমাদের যেটা প্রুফ করা ওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 2 কমন নিলে ab স্কয়ার প্লাস bd স্কয়ার তাহলে এটা আমাদেরকে প্রুফ করতে হবে তো সিম্পলি এই দুটো লাইন খালি অ্যাড করলেই কাটাকাটি গিয়ে আমাদের এটা চলে আসে এরপরে 2 টা শুধু কমন নিতে হয় তো বাসায় এই থিওরেম গুলো একটু ভালোমতো রিভিশন দাও ওকে এন্ড ডাউট থাকলে আমাকে WhatsApp এ জানাও সমস্যা হলে আমি পরের দিন আবার ডিসকাস করব ওকে আমি কিছু কিছু জিনিস তোমাদের উপরে ছেড়ে দিয়েছি এখানে আশা করি তোমরা সেগুলো বুঝতে পারবা তো যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবা আমি এটা আবার ডিসকাস করব কোনো অসুবিধা নেই টেনশন নেবেন না ওকে পাশে টেনশন ফ্রি ভাবে পড়ো আর আজকের ক্লাস আলহামদুলিল্লাহ এখানে শেষ করতেছি ওকে আর অন্য সাবজেক্ট জেনারেল ম্যাথে তোমাদের এই ট্রাইগোনোমেট্রি কি মোশন স্যার শেষ করছে কারণ নাকি এখনো কন্টিনিউ না শেষ করে নাই আচ্ছা তাইলে ওখানে আমরা আগে আছে অসুবিধা নাই আর ফিজিক্স ফিজিক্সে তোমাদের কোনো কিছু পড়া লাগলে একটু আমাকে বলো তো স্যার ফিজিক্স আছে কোনগুলো ওই যে ক্রিয়েটিভ হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটিভ গুলো আচ্ছা তাহলে একটা কাজ করো তোমরা কি রিজিভে যে ডাউট গুলো আছে না ওই নাম্বার গুলো আমাকে একটু মেসেজ করে রাখো ওগুলোর উপরে আমি একটা ক্লাস নিব ওকে স্যার পারলে আজকে নিব সো এখনই আমাকে মেসেজ করে রাখো ওকে ওকে স্যার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আসসালামু আলাইকুম